নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমাকে অনেক সময় সমালোচিত হতে হয় আমি পক্ষ নিই বলে, একদম স্ট্রেট পক্ষ নিয়ে ফেলি। আমাকে অনেক সময় সমালোচিত হতে হয় কারণ আমি আরেকটা চ্যানেলের মিন 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 করা এক দেড় ঘন্টার মতন মিন মিন করতে পারি না। আমি একদম চোখে চোখ রেখে যে প্রশ্নটা করা উচিত, যার পক্ষ নেওয়া উচিত, সেই পক্ষটা নিয়ে ফেলি। এবং তার জন্য আমি আগেও সমালোচিত হয়েছি, এখনো সমালোচিত হচ্ছি, ভবিষ্যতেও সমালোচিত হব। এবং আজ প্রশ্নটা আমার আপনাকে করার। আজ দেখি যে ছবিগুলো দিয়ে আজকের জবাব চায় বাংলা শুরু করব, সেই ছবিগুলো দেখার পরে আপনি পক্ষ না নিয়ে চুপ করে বসে থাকতে পারেন কিনা, আপনি নিরপেক্ষতার ভান করে থাকতে পারেন কিনা, যেখানে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের ছবিগুলো দেখেও চুপ করে থাকার মানে আসলে অন্যায়কে সমর্থন করা। এবং তাই বারবার যে কথাটা বলছি, আমি যে ছবিগুলো দেখানোর চেষ্টা করছি আজকে, যে ছবিগুলো দিয়ে শুরু করব আজকের জবাব চায় বাংলা, যে ছবিগুলো গোটা বাংলার মানুষের দেখা উচিত, মাথা হেট হয়ে যাওয়া উচিত, এবং যে ছবিগুলো গোটা বাংলায় রাগ ঘেন্না একের পর এক অনুশোচনা আমাদেরকে বিদ্ধ করবে। আমরা মোচ্ছব করছি, আমরা উৎসব করছি, আমরা আনন্দ করছি, আমরা রাজা যুবরাজদের মৃগয়া যাওয়ার মতন গ্রাম সফর দেখছি, কিন্তু তার মাঝে এই ছবিগুলো দেখার প্রয়োজন। প্রথম ছবি উত্তর দিনাজপুরের এই মুহূর্তে, এই ছবিটা গোটা বাংলার মানুষ দেখেছে। ইনি একজন পিতা, ইনি একজন বাবা, যে ব্যাগটা রয়েছে সেই ব্যাগের মধ্যে, এই ব্যাগের মধ্যে তার সদ্যজাত সন্তান, সেই ব্যাগের মধ্যে ভরে তাকে টোটো করে, সাধারণ বাস করে তাকে নিয়ে যেতে হচ্ছে, নিজের সন্তানকে একটি ব্যাগের মধ্যে পুরে। কারণ এই গরিব বাবা আমাদের এই বাংলায়, আমাদের সংস্কৃতির বাংলায়, শিক্ষা কৃষ্টির বাংলায় অ্যাম্বুলেন্স চক্রের ফাঁদে পড়ে, এবং আমরা খুব নর্মালাইজ করছি বিষয়টাকে। অ্যাম্বুলেন্স বেশি দাম চেয়েছিল, দাম দিতে পারেনি বাবা, সববাহিক যান ছিল না শিলিগুড়ি মেডিকেল কলেজের সামনে, এবং সে কারণে এই, আমি জানি না, বলার সময় আমি আমার নিজের কোথাও গিয়ে গলার কাছে দলা পাকিয়ে আসছে। আমি একটা বাবা, সেই বাবার ছবি লাইভ টেলিভিশনে আমরা দেখলাম, ব্যাগের মধ্যে করে সন্তানকে নিয়ে উত্তর দিনাজপুর যাচ্ছে, শিলিগুড়ি থেকে উত্তর দিনাজপুর। এবং এটাকে আমরা নর্মালাইজ করছি, একটা গোটা সিস্টেম, নিজেরা ঠিক এবং এই বাবা ভুল, এইটা প্রমাণ করার জন্য যেন ব্যস্ত হয়ে পড়েছে। আরেকটা ছবি দেখব, আরেকটা ছবি এই মুহূর্তে। এই ছবিটা শেষ অবধি একটি অ্যাম্বুলেন্স পাওয়া গেছিল, এই ছবিটা গোটা বাংলা দেখেছিল কিছু মাস আগের ছবি, এ বাংলারই ছবি, যে বাংলাতে অমর্ত্য সেনের বাড়ির সামনে বহু বুদ্ধিজীবী বৃদ্ধজনেরা বসে থাকেন প্ল্যাকার্ড হাতে। এই ছবি সেই বাংলার ছবি, এ বাংলার ছবি যেখানে মোমবাতি মিছিল হয়। এবং এই ছবিটি যখন হয়েছিল, আমি পিসিআরকে বলবো, কাঁধে করে মৃতদেহ নিয়ে যাওয়ার যে ছবি, সেই ছবিটা দেখানোর, এই অ্যাম্বুলেন্সটা এত সহজে একটি পরিবার পায়নি। সন্তান, তার মা, মৃত মা, তাকে সেই এক অ্যাম্বুলেন্স বা সববাহী যান, সেই যান না পাওয়ার জন্য কাঁধে করে মৃতদেহ নিয়ে যেতে হয়েছিল। এবং সেই ছবি, এ বাংলার ছবি, এই ছবি বুদ্ধিজীবীরা দেখতে পান না। এই ছবি যদি উত্তরপ্রদেশের হতো, আমি এখনই বলছি রুদালি গ্যাং এখনই রাস্তা জুড়ে বসে মোমবাতি মিছিল করতো, বুক চাপড়াত এবং বলতো দেখো 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 উত্তরপ্রদেশে কি হয়, বুক চাপড়াত এবং বলতো দেখো 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 গুজরাটে কি হয়। কিন্তু এই ছবি বাংলার ছবি, এই ছবি দেখতে পায় না সেই রুদালি গ্যাং, দেখতে পায় না সেই সমস্ত বুদ্ধিজীবীরা, দেখতে পায় না সেই মোমবাতি কবিরা। এই ছবি কাঁধে করে নিজের মাকে নিয়ে, নিজের মায়ের শবদেহ নিয়ে একটি সন্তান যাচ্ছে, ব্যাগের মধ্যে সন্তানের দেহ নিয়ে একটি বাবা যাচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ, আবার সেই উত্তরবঙ্গ, আবার সেই উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ। চড়া ভাড়া দিলেই মিলবে সববাহী গাড়ি, চড়া ভাড়া গুনলেই মিলবে পরিষেবা, আবার সেই এক অভিযোগ। কিচ্ছু বদলায়নি এই বাংলাতে। এরপরেও আমাকে
নিরপেক্ষ থাকতে বলবেন, এরপরেও আমাকে বলবেন মিনমিন করে কথা বলতে, এরপরেও আমাকে সমালোচনা করা হবে, কারণ আমি পক্ষ নিই, 100 বার পক্ষ নিই। এই সন্তান, এই সন্তানের বাবার আমি পক্ষ নিই, কারণ অশান্ত সময় যেখানে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেখানে নিরপেক্ষতার ভান করে মিনমিন 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 করে কথা বলাটা অন্যায়। পক্ষ নিন, এই সিস্টেমের পক্ষ নিন, যে সিস্টেম আমাদেরকে কিছু পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয়েছিল সেই সিস্টেমের পক্ষ নিন, নাকি সেই সিস্টেমের যে সিস্টেম আমাদেরকে ভুল প্রমাণ করবার জন্য বসে রয়েছে। আমাদেরকে বারবার এটা বোঝানো হচ্ছে যে একটা অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য কতটা ঘুরতে হতে পারে বাংলাতে, মাথায় রাখুন। এই বাংলাতে অ্যাম্বুলেন্স চড়া দাম যদি না দিতে পারা যায়, সববাহী গাড়ির চড়া দাম যদি না দিতে পারা যায়, তাহলে নিজের সন্তানকে নিয়ে আপনি বাড়ি ফিরবেন, শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন, হয় কাঁধে করে শবদেহ নিয়ে, নয়তো ব্যাগের মধ্যে শবদেহ নিয়ে। এবং এরপরেও আমাদেরকে উত্তরপ্রদেশ দেখানো হবে, গুজরাট দেখানো হবে, আসাম দেখানো হবে, হনুলুলু দেখানো হবে, নিকারাগুয়া দেখানো হবে, এই দেশ দেখানো হবে, ওই দেশ দেখানো হবে। আরে নিজের বাংলাতে দেখুন কি হচ্ছে, লজ্জা লাগছে না? কোটি কোটি টাকার বাস, শয়ে শয়ে গাড়ি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মন বুঝতে তো যাচ্ছেন উত্তর থেকে দক্ষিণে, একবারও বাংলার মন বুঝতে এই বাবা মায়ের কাছে আসতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একবার ওই হাসপাতাল চত্বরে কোন তৃণমূল নেতাকে দেখেছেন নবজোয়ারের অনুষ্ঠান করছে এবং এগিয়ে আসতে? এই ছবিগুলো ধরা পড়ে না আসলে শাসক দলের কাছে। হীরক রাজার দেশের মতন শাসক দল হয়তো এই ছবিগুলোকে পেছনে রেখে দেয় এবং তারপর হয়তো সামনে নিয়ে আসে সেই সমস্ত ছবি যেগুলো শাসক দেখতে পছন্দ করে। একদিকে হাজারে হাজারে টেন্ট তৈরি হচ্ছে, তাঁবু তৈরি হচ্ছে, বড় বড় বাস আসছে, কোটি টাকার বাস, 100-200 গাড়ি, সিকিউরিটির গাড়ি, নেতার গাড়ি, মেজ নেতার গাড়ি, ছোট নেতার গাড়ি, কুচো নেতার গাড়ি, ফুটো নেতার গাড়ি, সমর্থকের গাড়ি, এই গাড়ি ওই গাড়ি। আর এই বাংলাতে আমাদেরকে বসে দেখতে হচ্ছে এক বাবা তার নিথর সন্তানের দেহ ব্যাগের মধ্যে করে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুরে যাচ্ছে। অমানবিক এই দৃশ্য দেখতে হচ্ছে, হজম করতে হচ্ছে, তারপর পরের দিন আবার সকালবেলা নিজের নিজের কাজে বেরিয়ে পড়ছে। আমরা গর্জে উঠতে পারছি না, আমরা বাংলার মানুষেরা বড় অসহায় হয়ে পড়েছি, আমরা গর্জে উঠতে পারছি না এই প্রশ্ন নিয়ে যে কেন এই ন্যূনতম পরিষেবাটুকুর জন্য এভাবে চিৎকার করতে হবে, কেন ন্যূনতম পরিষেবাটুকুর জন্য এভাবে জবাব চায় বাংলা, বারবার জবাব চাইতে হবে বাংলার মানুষকে। আমরা কি শুধুমাত্র একটা ভোটার? আমাদের ট্যাক্সের টাকায় তো সরকার চলছে, আমাদের ট্যাক্সের টাকায় তো মন্ত্রীদের মাইনে হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকায় তো কিছু নেতা কমিটিজীবী তারা মোমবাতিটুকু পর্যন্ত কিনতে পারছেন, আর আমাদের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেন না, আর আজগুবি বিভিন্ন চিন্তা নিয়ে স্বাস্থ্য দপ্তর বসে থাকে। সেই এক দৃশ্যের পুনরাবৃত্তি, গরিব মানুষ পরিষেবাটুকু পাবে না, আর বড় লোকেরা নেতারা বাড়তি জিনিস পেয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যে পরিমাণ নিরাপত্তা কর্মী, যে পরিমাণ সমর্থক, যে পরিমাণ গাড়ি, যে পরিমাণ বাড়ি, যে পরিমাণ টেন্ট, এই সমস্ত কিছু খরচা করা হচ্ছে। একদিকে সেই বৈভবের ছবি এবং অন্যদিকে এ বাংলার ছবি, যে বাংলার ছবি বুদ্ধিজীবীরা দেখাতে চান না, যে বাংলার ছবি অমর্ত্য সেনের বাড়ির সামনে যে বুদ্ধিজীবীরা বসে রয়েছেন তারা দেখাতে চান না, যে বাংলার ছবি কমিটিজীবীরা দেখাতে চান না, যে বাংলার ছবি শুকনো পেঁয়াজ কলিয়ার ফ্রিজের শীতে রাখা কিছু বুদ্ধিজীবী দেখতে পান না, দেখাতে চান না। এ বাংলার ছবি নিয়ে আমি কথা বলছি। এ বাংলাতে কেন বারবার স্বাস্থ্য দপ্তরের এই আজগুবি চিন্তা ভাবনা? কখনো স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী ভাবছেন 3 বছরে ডাক্তার করবেন, সেটা স্যাট, 15 দিনে নার্স তৈরি করবেন, সেটা স্যাট। বাংলা স্বাস্থ্য দপ্তরের কাজ কি এটা না? বাংলা স্বাস্থ্য দপ্তরের কাজ অ্যাম্বুলেন্সগুলো যাতে ঠিকঠাক থাকে সেইটা দেখা, হাসপাতালগুলোতে যাতে দালাল রাজ না থাকে সেইটা দেখা, বাংলার একটার পর একটা হাসপাতাল, সেই হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ার জোগাড় বলছে বিরোধীরা, ডাক্তার থাকে না বলছে বিরোধীরা। উত্তরবঙ্গের যে কোনো জায়গাতে গিয়ে দেখে আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গের যে কোনো জায়গাতে গিয়ে দেখে আসুন তৃণমূলের নেতারা, শিলিগুড়ি জলপাইগুড়ি ব্যাস, তারপর কেন কালিয়াগঞ্জে সুপার স্পেশালিটি হাসপাতাল অ্যাকচুয়ালি হবে না? যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলোর নামে সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়ে রাখা হয়েছে সেখানে ডাক্তার কোথায়? বেড়াল আছে, কুকুর আছে, বাঁদর আছে, পাখি আছে, গাছ আছে, গাছে ফল আছে,
ডাক্তার নেই, নার্স নেই, ভগ্ন দশায় পড়ে রয়েছে এক একটা হাসপাতাল, এবং সেই হাসপাতালগুলো নিয়ে আপনারা বড়াই করছেন। কেন শিলিগুড়িতে বারবার, কেন শিলিগুড়িতে বারবার আসতে হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মানুষকে? মালদার পরে কেন একটা ভালো হাসপাতাল তৈরি করা যাবে না? কেন রায়গঞ্জে এইমস তৈরি করা যাবে না? কেন গোটা বাংলা জুড়ে জানতে চায় জয়গাঁও থেকে শিলিগুড়ি জলপাইগুড়িতে আসতে হবে? আরে দক্ষিণ কলকাতায় এই ছবি যদি আমরা দেখতে পেতাম, এতক্ষণে গোটা বাংলা চমকে উঠত, এতক্ষণে ইন্টারন্যাশনাল হেডলাইন হতো। আমি আজও বলছি, এখনো বলছি, কলকাতা, কলকাতা কেন্দ্রিক যে সমস্ত নেতারা রয়েছেন কলকাতা কেন্দ্রিক, যে সমস্ত নিউজ চ্যানেল রয়েছে কলকাতা কেন্দ্রিক, যে মানসিকতাটা দক্ষিণ কলকাতার বাইরে বাংলাকে ভাবতে পারে না যারা, তাদের ধারণা বদলানোর সময় এসেছে। স্বাস্থ্য দপ্তর আজগুবি সমস্ত চিন্তা নিয়ে পড়ে রয়েছে, বড় বড় আমলারা তারা আজগুবি চিন্তা নিয়ে রিসার্চ করছেন, তিন বছরে কি করে ডাক্তার বানানো যায়, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এবার বানাতে হবে, 15 দিনে কি করে নার্স বানানো যায়, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বানাতে হবে। আর বাংলার এই মারা, এই বোনেরা, এই বাবারা, তারা এভাবেই পড়ে থাকবে। অদ্ভুত রাত চলছে বাংলায়, পুলিশ ব্যস্ত নেতার নিরাপত্তা আর তৃণমূলের দলীয় ভোট, সেই ভোটে রিগিং হচ্ছে সেই সমস্ত কিছু আটকাতে। পুলিশ পুলিশের কাজ করছে না, রাস্তায় যদি একটা পুলিশ থাকতো, পুলিশও যদি এই ছবিটা দেখতো, তাহলে হয়তো সে 102-এ ফোন করতে পারতো, অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়ে আসতে পারতো, কিছু অন্তত করতে পারতো। পুলিশও নেই, বিরোধীরা বলছে রে বাংলায় সমস্ত পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে যাতে রিগিং না হয় তার জন্য আটকে দেওয়া হয়েছে। আমলারা অন্যদিকে ব্যস্ত, সিভিক ডাক্তার কি করে তৈরি করা যায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, 15 দিনে কি করে নার্স তৈরি করা যায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই সমস্ত কিছুর ফাইল বানাতে। আর বাংলার মানুষ এভাবে রাস্তায় একের পর এক দৃশ্য নির্মাণ করে চলবে, যেখানে ব্যাগের মধ্যে মৃত শিশু নিয়ে। আবারও বলছি, এই ছবি যদি অন্য কোনো রাজ্যের হতো, আমি জানি, আমি শিওর জানি, কিছু মানুষ বুক চাপড়ে চাপড়ে বলতো, দেখো দেশটা গুজরাট হয়ে গেল, দেখো দেশটা উত্তরপ্রদেশ হয়ে গেল। আরে দেশটা আগে ছাড়ুন, আগে নিজের রাজ্যে দেখুন কি হচ্ছে, নিজের রাজ্যের কথা বলুন। মাথা হেট হয়ে যায়, আপনাদের মাথা হেট হয় না? আপনারা নিরপেক্ষতার ভান করতে পারেন, অভিনয় করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন, কেউ না কেউ আছে সর্বশক্তিমান, যে কিন্তু সমস্ত কিছুর হিসেব রাখছে। যে অসময় দারুণ অন্যায় হচ্ছে, যে সময়, সেই সময় যদি আপনি চুপ থাকেন, যদি সেই সময় আপনি মিনমিন করেন, তাহলে সেটাকে নিরপেক্ষতা বলে না, সেটাকে শয়তানের পক্ষ নেওয়া বলে, সেটাকে দুর্বৃত্তের পক্ষ নেওয়া বলে, সেটাকে আসলে যারা অন্যায় করছে তার পক্ষ নেওয়া বলে। এবং রিপাবলিক বাংলা কোনো দিন এই কাজটা করেনি, ভবিষ্যতেও আমি করব না। সিভিক ডাক্তার, সিভিক নার্স, এইসব নিয়ে মেতে আছে স্বাস্থ্য দপ্তর, আর গোটা স্বাস্থ্য দপ্তরের যে অবস্থা, সেই অবস্থা আমি দেখাচ্ছি। স্বপ্নপূরণ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলারা, ডাক্তারবাবুরা স্বপ্নপূরণ করছেন সরকারি হাসপাতালগুলোতে। এ বাংলায় মানুষের কাজে কবে আসবে এই সরকার? সরকার আছে, মানুষের জন্য নেই, শাসক দল আছে, মানুষের জন্য নেই। ভোট ব্যাংক বানিয়ে কিছু মানুষকে রেখে দেওয়া হয়েছে, কিছু মানুষকে ভোটার বানিয়ে রেখে দেওয়া হয়েছে, এবং কিছু মানুষকে আসলে এই ছবিগুলো নির্মাণ হবে মাঝখানে মাঝখানে তার জন্য রেখে দেওয়া হয়েছে, যেখানে কাঁধে করে নিজের মাকে নিয়ে, মায়ের সব দেহ নিয়ে আমাকে ফিরতে হবে, ব্যাগে করে নিজের সন্তানকে নিয়ে আমাকে ফিরতে হবে। কারণ কারণ উন্নয়ন চলছে, স্বাস্থ্য দপ্তরে রং হয়েছে, স্বাস্থ্য দপ্তরে দারুণ দারুণ আয়োজন হচ্ছে, সব কাজ হয়ে গেছে, তাই জন্য 15 দিনে আমরা নার্স বানাবো, 3 বছরে আমরা সিভিক ডাক্তার বানাবো, তারপরে দারুণ মচ্ছব করবো কোনো ল্যাংচা হবে গিয়ে। লজ্জা পান, লজ্জা পেতে শিখুন, প্রতিবাদ করতে শিখুন, কারণ আজ এটা শিলিগুড়িতে হয়েছে, কাল জলপাইগুড়িতে হচ্ছে, পরশুদিন আমার আপনার বাড়িতে হতে পারে, তার আগে প্রতিবাদ করুন। শুরুতেই দেখে নেবো প্রতিবেদন, এবং তারপর আসছে বিতর্কে। চলতি বছরের গোড়ায় উত্তরবঙ্গের এই মর্মান্তিক ছবিটা আলোড়ন ফেলেছিল রাজ্য রাজনীতিতে, আঁতকে উঠেছিলাম আমরা। জলপাইগুড়িতে টাকার অভাবে সববাহী গাড়ি না পেয়ে মায়ের দেহ কাঁধে নিয়ে হাঁটলেন ছেলে, ছবিটা বদলায়নি। এবারও ঘটনাস্থল সেই উত্তরবঙ্গ,
দাবি মতো ভাড়া না পাওয়ায় বেঁকে বসে অ্যাম্বুলেন্স চালক। রাগে দুঃখে অভিমানে বাধ্য হয়ে সন্তানের দেহ ব্যাগে ভরে বাস করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পৌঁছালেন অসীম দেব শর্মা। এই পর্যন্ত ঘটনা তো সবার জানা, কিন্তু ছবিটা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। শিলিগুড়ির মেয়র ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের দাবি, মৃত শিশুটির বাবা নাকি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগই করেননি। একটা রোগী সহায়ক কেন্দ্র ওখানে 24 ঘন্টার জন্য খোলা হয়েছে, সেটা সবাই জানে। সেখানে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট তার তত্ত্বাবধানে থাকে, সেখানে কেউ রিপোর্ট করেনি, নাম্বার ওয়ান। নাম্বার টু ওয়ার্ড মাস্টার যিনি থাকেন তাকেও করেনি। দায় ছাড়তে ব্যস্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গৌতম দেবের সুরেই সুর মেলালেন হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত। অ্যাম্বুলেন্স কোনো ড্রাইভার অ্যাম্বুলেন্স জোগাড় করার চেষ্টা করে এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার যে ভাড়াটা বলছেন সেটা বলে। তারপরে কিন্তু তারা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যায়নি, নিজেরাই তারপরে অপারগ হয়ে নিয়ে গেছে। সদ্য সন্তান হারা বাবার উপরই দায় চাপাতে ব্যস্ত একটা গোটা সিস্টেম। কিন্তু কি বলছেন কালিয়াগঞ্জের সন্তান হারা অসীম দেব শর্মা, শুনুন একবার। না, এটা মিথ্যা কথা বলছে। এখানকার সিকিউরিটি গার্ড যেগুলো আছে ওগুলাই দেখিয়ে দিয়েছিল। দেখার পরে তখন ওই দিয়ে যাও চলে গেছি। এখান থেকে আবার ওই পেপার লাগবে সাইন করার জন্য, ওইখানে না হলে ডিউটিটা আনানো যাবে না। ডাক্তারও বলছে যে এখানে পাঠিয়ে দিল, বোধ হয় এই ঘরে চলে যাবা সুপারম্যানের ঘরে। জলপাইগুড়ির পর একই ছবি শিলিগুড়িতেও। কি বলা যায় এই ছবিকে, অমানবিক? প্রশাসনই যখন অমানবিক তো অমানবিক ছবি ধরা পড়বে। প্রত্যেকটি জেলা হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটালের নামে নীলসাদা বিল্ডিং তৈরি হয়েছে। অ্যাম্বুলেন্সের যারা মানে চালক তারা অ্যাম্বুলেন্স ওখানে রাখে এবং তাদের মধ্যে একটা সিন্ডিকেট থাকে। উত্তরবঙ্গ থেকেই শুরু হয়েছে অভিষেকের নবজোয়ার যাত্রা। বিলাসবহুল কোটি টাকার বাসে চেপে এক জেলা থেকে আরেক জেলা ঘুরছেন তিনি। আর এই বাংলাতেই সন্তানের দেহ নিয়ে যেতে হচ্ছে, একটা অ্যাম্বুলেন্সও জুটছে না সাধারণ মানুষের। লজ্জায় মাথা হেট করে থাকা দূরের কথা, সদ্য সন্তান হারা বাবাকেই দুষছে প্রশাসন। ঠিক যেমন জলপাইগুড়িতে পাশে দাঁড়ানোয় গ্রেপ্তার করা হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদককে। অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরিতে কিন্তু এতটুকু লাগাম পড়ানো যায়নি, উল্টে গোটা সিস্টেমটা লড়ে যাচ্ছে নিজেকে ঠিক প্রমাণ করতে। সাধারণ মানুষের কথা আর কবে ভাববে সরকার? তার জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা।